যুক্তরাজ্যের রাজধানী লন্ডন লন্ডনের নর্থ ক্যানিংয়ে চব্বিশ তলার এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে বারো জন নিহত আহত হয়েছেন প্রায় চুয়াত্তর জন তারা সকলেই এখন হসপিটালে ভর্তি তাদের অনেকেরই অবস্থা এখন আশঙ্কাজনক লন্ডনের ফায়ার সার্ভিস অতি দ্রুত ছড়িয়ে পড়ায় অগ্নিকাণ্ডকে নাজিরবিহীন বলেও আখ্যায়িত করেছেন প্রায় আটশো লোক বসবাসকারী গ্রেনফেল্ড টাওয়ার নামের এই আবাসিক ভবনটিতে আগুন লাগে গতকাল মঙ্গলবার রাত প্রায় একটার দিকে ফায়ার সার্ভিস বলছে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি লন্ডনের ফায়ার ব্রিগেড অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টিভ অপারেটার গতকাল স্থানীয় সময় বিকেলে বলেন আগুন জ্বলতে থাকায় ভবনের কিছু জায়গায় পৌঁছানো খুব কঠিন হয়ে পড়ে এছাড়া ভবনের বাকি অংশগুলো অনুসন্ধান চালানো হচ্ছে তিনি আরও জানান অনুসন্ধানের কাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে গ্রেনফেল নামের এই টাওয়ারটিতে একশো কুড়িটি ফ্ল্যাট বাড়ি রয়েছে উনিশশো সালে নির্মিত এই ভবনটিতে গত বছর এক কোটি দশ লক্ষ ডলার ব্যয় করা হয় এবং এই বাড়িটি সংরক্ষণ করা হয় সংরক্ষণের কাজের সময় ব্যবহৃত হয়েছিল উজ্জ্বল হলুদ রঙের আবরণী আগুনের অস্বাভাবিক গতি ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে এই হলুদ রঙের আবরণী বলে কেউ কেউ মনে করেছেন চব্বিশতলা ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেইখানে বসবাস করত একটি বাংলাদেশি বংশোভূত পরিবার ভবনটির একটি ফ্ল্যাটে কামরুক মিয়া বয়স প্রায় আশি এবং তার স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে থাকতেন কামরু মিয়া তার পরিবারকে নিয়ে গ্রিনফিল্ড টাওয়ারের সতেরোতলায় একটি ফ্ল্যাটে থাকতেন কামরুর মিয়ার পৈতৃক বাড়ি বাংলাদেশের মৌলভী বাজারে এই পরিবারের এখনো পর্যন্ত কোনো সঠিক সংবাদ পাওয়া যায়নি আপনার প্রিয় তারকা এবং দেশ বিদেশের লেটেস্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কামেট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ